তোমাদের গুণগত রসায়নের কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চলতেছে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের জন্য এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। এই গুণগত রসায়নের যে সৃজনশীলটা এখানে আছে, এই ওয়াই অক্ষের দিকে এখানে দ্রাব্যতা নির্দেশ করা হচ্ছে, আর এক্স অক্ষের দিকে তাপমাত্রা নির্দেশ করা হয়েছে। এখানে একটা রেখা আছে, এ রেখা এটা ক্রমান্বয়ে তাপমাত্রার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, আর বি রেখাটা দ্রাব্যতা কমে যাচ্ছে, দ্রাব্যতা কমে যাচ্ছে যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর সিটা ব্যতিক্রম, প্রথমে তাপমাত্রা বৃদ্ধির জন্য দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, আবার সর্বোচ্চ হওয়ার পর আবার এখানে দ্রাব্যতা কমে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে। এখন এই প্রশ্নগুলো, এই সৃজনশীলের উপরে যে প্রশ্নগুলো আছে, এ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, বি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর সি দ্রব্য হলো ক্যালসিয়াম সালফেট এবং দর্শন পানি। এখন বলা হচ্ছে আবার সৃজনশীলে যে 30 গ্রাম সম্পৃক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণকে 65 থেকে 15 ডিগ্রি তাপমাত্রায় শীতল করা হলো, ওই তাপমাত্রায় দ্রাব্যতা 50 এবং 20। এখন প্রশ্ন হচ্ছে, আমি শুধুমাত্র সৃজনশীল নির্ভর প্রশ্ন দুটো আলোচনা করব, এবং এই দুটো প্রশ্ন তোমরা মনে রাখলেই সৃজনশীলটা তোমাদের উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবং এই দুটি আসল প্রশ্ন, গ নম্বরটা আছে, এ দ্রব্যটিকে ওই শীতল করলে যেটা বলা হচ্ছে সেখানে কি পরিমাণ ক্যালাস বা দানা জমা হবে। তো দেখো, 65 ডিগ্রি থেকে 15 ডিগ্রি শীতল করলে দ্রব্য জমা হবে, ৫০ এবং ২০ বিয়োগ করলে 30 গ্রাম। তার মানে যেহেতু তাদের দ্রাব্যতা আছে 50 এবং ২০, এখন আমরা দেখতেছি যে সর্বোচ্চ দ্রবণ হল 150। 150 গ্রাম দ্রবণ হতে দ্রব্য জমা হচ্ছে, জমা হবে 30 গ্রাম, অর্থাৎ 65 থেকে 15 ডিগ্রি শীতল করলে, একথা লিখতে হবে। এখন 300 গ্রামে দ্রবণ থেকে জমা হবে, তাহলে 30 ভাগ ৫০, 150 গুণন ৩০০, তাহলে এটা এটা কাটা গেল, 5, ৫, ৬, ৩০, অর্থাৎ এখানে হলো 10, তাহলে হলো 60 গ্রাম, তাহলে এটা উত্তর হলো 60 গ্রাম। এইটুকু লিখলে এটা এখানে 3 মার্ক পাওয়া যাবে। এ হলো গ নম্বর প্রশ্নটি খুব সংক্ষিপ্ত উত্তর, যেটা 3 মার্কের জন্য। এবার ঘটা আছে, এবিসি দ্রবণগুলোর দ্রাব্যতার সহিত তাপমাত্রার সম্পর্ক কী, এদের দ্রাব্যতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক কী। এখন এই প্রশ্নটা 4 মার্কের, এটাতে দেখি আমরা যে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড যদি এ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাতে পানি দিলে এটা শীতল হবে, ঠান্ডা অনুভূত হবে, সুতরাং এটা তাপহারি। যে কোনো তাপহারি দ্রব্যে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে, এই জন্য এ বৃদ্ধি পেয়েছে, এই জন্য দ্রাব্যতা এর বৃদ্ধি পাবে আর বিটা হলো, বি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা চুনের পানি, চুনের পানিতে চুনে পানি দিলে এটা গরম হবে, তাহলে নিশ্চয়ই এটা তাপ উৎপাদন।
তাপ উৎপাদিত, যে কোনো তাপ উৎপাদিত দ্রবণে যৌগে যদি দ্রবণ করা হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তার দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাবে, এই জন্য কমে গেছে, অর্থাৎ দ্রাব্যতা কমে যাবে, তাপমাত্রার সঙ্গে দ্রাব্যতা কমে যাবে। আর সেটা হল সোডিয়াম সালফেট এবং দশন ও পানি, এটা কথা এর মধ্যে তাফালি এবং তাপ উৎপাদী দুটাই আছে, অর্থাৎ এটা সর্বপ্রথমে তাফালি হওয়াতে আস্তে আস্তে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, আর যখন ওই পানির অণু দশন ও পানি শেষ হয়ে যাচ্ছে তখন এটা শুকনা সোডিয়াম সালফেট, তখন এটা তাপ উৎপাদী, অতএব তাপ উৎপাদী হওয়াতে তার দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সর্বোচ্চ তার এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রাব্যতা সবচেয়ে বেশি হয়েছে। এর হলো এটার উত্তর, অর্থাৎ সোডিয়াম সালফেটের মধ্যে সোডিয়াম সালফেট দশন ও পানি ভিজা অবস্থায় সেটা তাপ হারি, এর জন্য তার দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আবার এই পানি যখন চলে যাচ্ছে তখন শুকনো হয়ে যাচ্ছে ওটা, তখন ওটা হয়ে যাচ্ছে তাপ উৎপাদী, অতএব তাপ উৎপাদী হলে তার দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাবে এবং দেখা যাবে যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ হবে দ্রাব্যতা হবে সর্বোচ্চ। এ হল সোডিয়াম সালফেট অর্থাৎ সি এ ডি সি তিনটার মধ্যে তাপমাত্রার সঙ্গে দ্রাব্যতার সম্পর্ক। তোমাদের সকলকে ধন্যবাদ।